ক্লাস সিক্সের ছেলেকে বলছি, আজ তোমাদের রায়মেটিং প্রশ্ন বিচিত্র থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে ইটাহার হাই স্কুল এইচএস। ইটাহার হাই স্কুলের আগের অঙ্কগুলো আমি করে দিয়েছি, দেখো। এখন যেটা করাচ্ছি চারের দাগের পাঁচের অঙ্কটা, ছয় অঙ্কের একটি, এটা ছয় অঙ্ক বলেছি, এটা ভুল হবে, এটা শুধু কোন ক্ষুদ্রতম সংখ্যা আঠেরো একুশ চব্বিশ ও ছত্রিশ দ্বারা বিভাজ্য হবে এটা। আর একটা হচ্ছে তিনটি ধনাত্মক প্রথম দ্বিতীয়টি গুণফল হচ্ছে চব্বিশ, দ্বিতীয় তৃতীয়টি গুণফল হচ্ছে আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়টি গুণফল হচ্ছে বত্রিশ। সংখ্যা তিনটি নির্ণয় করো, হ্যাঁ। আর এটা তোমরা ঠিক করে নেবে, এটা লিখবে কোন ক্ষুদ্রতম, ছয় অঙ্কটা বাদ দিয়ে দিবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা আটশো একুশ চব্বিশ ও ছত্রিশ দ্বারা বিভাজ্য। এখন আমি অঙ্কটা করছি, দেখো কীভাবে অঙ্কগুলো করি। দেখো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে আগে লসাও করে নিতে হবে, লসাও করলে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো তাহলে প্রথমে আমি কী করছি, প্রথমে আমি করছি আঠেরো একুশ চব্বিশ আর ছত্রিশ, এর লসাও করো। লসাও করলে হচ্ছে কত, দেখো তিন তিন ছয় আঠেরো, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন বরং ছত্রিশ। এগেন দেখো তিন খাচ্ছে, তিন দুগুণে ছয় সাত আট চার। এগেন দেখো আমার কত খাচ্ছে, দুই এক সাত, তারপরে হচ্ছে কত চার আর দুই, এরপর আবার একটা দুই খাচ্ছে, দেখো এক সাত দুই এক, তাহলে কত হচ্ছে, দেখো প্রথমে তিন খাইছি, তিন ছয় আঠেরো, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন বরং ছত্রিশ, তারপর তিন খাইছি, তিন দুগুণে ছয় সাত রয়ে গেল, আট রয়ে গেল, তিন ছেড়ে বারো। এখানে দুই খাওয়াচ্ছি, দুই খাওয়ালে কত হচ্ছে, দেখো দুই খাওয়ালে এটা হচ্ছে এক, তারপর হচ্ছে সাত, তারপর চার দুই হলো, আবার তোমার দুই খাওয়াচ্ছি, এক হলো সাত হলো দুই হলো এক হলো, তাহলে নির্ণয় লসাগু কত, নির্ণয় নির্ণয় লসাগু, লসাগু সমান কত, তিন গণিত তিন গণিত দুই গণিত দুই, কটা দুই আছে দেখো, একটা দুটো তিনটে দুই, দুটো তিন তিনটে দুই, একটা সাত, দেখো একটা তিন দুটো তিন তিনটে তিন দুটো দুই একটা সাত, দুটো দুই তিনটে তিন একটা সাত, সমান কত, সমান দেখো তিন ত্রিক্ষে নয় নয় দুনো আঠেরো, আঠেরো দুনো ছত্রিশ, তিন ত্রিক্ষে নয়, তিন ত্রিক্ষে নয় নয় দুনো আঠেরো, ছত্রিশ দুনো বাহাত্তর, তিন ত্রিক্ষে নয় দুনো আঠেরো, দুগুণ ছত্রিশ দুনো বাহাত্তর ইন্টু সাত, মানে বাহাত্তরকে সাত দিয়ে গুণ করলে পাঁচশো চার, পাঁচশো চার, সাত দুন চোদ্দো চার হাতে লাগ সাত সাত পঞ্চাশ। তাহলে অতএব বিভাজ্য কী বলেছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, তো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে 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 পাঁচশো চার। আবার এরপর অঙ্কটা দেখো, বলছে তিনটে সংখ্যার গুণফল, প্রথম ও দ্বিতীয়র গুণফল হচ্ছে চব্বিশ, দ্বিতীয় তৃতীয় গুণফল হচ্ছে আটচল্লিশ, আর প্রথম ও তৃতীয়র গুণফল হচ্ছে বত্রিশ। এই অঙ্কটা করতে গেলে একটু, এটা একটু কঠিন অঙ্ক, তোমাদের বইয়ের অঙ্ক দেখবে, বই থেকে অঙ্কটা দিয়েছে। প্রথম অঙ্কটা কী বলেছে দেখো, প্রথম ও দ্বিতীয়র গুণফল, তাহলে প্রথম দেখো প্রথম ইন্টু দ্বিতীয়, দ্বিতীয় সমান কত বলো, প্রথম ও দ্বিতীয় গুণফল হচ্ছে, প্রথম ও দ্বিতীয় গুণফল হচ্ছে চব্বিশ, চব্বিশ, আর এটা কী হচ্ছে, দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় দ্বিতীয় ও তৃতীয়, তৃতীয় সমান কত বলো, দ্বিতীয় তৃতীয় গুণফল হচ্ছে আটচল্লিশ, আর তৃতীয় তৃতীয় ও প্রথম, প্রথম সমান কত, বত্রিশ, বত্রিশ। তাহলে অতএব দেখো কটা প্রথম আছে, দুটো প্রথম, দুটো দ্বিতীয়, দুটো তৃতীয়, তাহলে প্রথম স্কোয়ার, প্রথম স্কোয়ার মানে দুটো প্রথমকে প্রথম দিয়ে গুণ করলে প্রথম স্কোয়ার হয়, দ্বিতীয় স্কোয়ার দুটো দেখো দ্বিতীয় স্কোয়ার ইন্টু তৃতীয় স্কোয়ার, ইজুগল টু কত, ইজুগল টু দেখো চব্বিশ গণিত আটচল্লিশ গণিত বত্রিশ। আচ্ছা অর এবার অতএব বা লেখো, তাহলে প্রথম স্কোয়ার গণিত, প্রথম স্কোয়ার গণিত দ্বিতীয় স্কোয়ার, দ্বিতীয় স্কোয়ার গণিত তৃতীয় স্কোয়ার, তৃতীয় স্কোয়ার সমান কত, চব্বিশকে ভাঙো, দুই গণিত দুই, দুই দুগুণ চার দুগুণে আট তিন, দেখো চব্বিশকে ভাঙো, দুই গণিত দুই গণিত দুই দুগুণ চার দুগুণে আট, দুগুণে দুই দুগুণ চার, চার দুগুণে আট তিন আছে চব্বিশ, আটচল্লিশকে ভাঙো, তিন গণিত দুই গণিত দুই, তিন দুগুণ ছয় ছয় দুগুণে বারো, বারো দুগুণে চব্বিশ, চব্বিশ দুগুণে আটচল্লিশ, তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো, বারো দুগুণে চব্বিশ দুগুণে আটচল্লিশ, আর এই বত্রিশকে ভাঙো কত হচ্ছে দেখো, দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই, দুই দুগুণে চার আছে, এটা কত হচ্ছে দেখো, দুই গণিত দুই
দুই, দেখো দুই গুণিত দুই দুগুণ চার, দুগুণ আট, দুগুণে দুই দুগুণ চার, চার দুগুণ আট, আট দুগুণ ষোলো, ষোলো দুগুণ বত্রিশ। এখন আমার কটা দুই আছে দেখো, এটা হচ্ছে কত, দুই দুগুণ চার, চার দুগুণ আট, তিন চব্বিশ, তিন দুগুণ ছয় ছিল বারো, বারো চব্বিশ দুগুণ আটচল্লিশ। কটা দুই আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা। তাহলে আমি কী পাচ্ছি, তাহলে অতএব প্রথম গণিত, প্রথম গণিত দ্বিতীয়, প্রথম গণিত দ্বিতীয়, দ্বিতীয় গণিত তৃতীয়, তৃতীয় কী হবে, সমান কত হবে, এইটা বর্গমূল করে দিতে হবে, এটা বর্গমূল করে দেওয়া মানে কি এর রুটের ভিতরে থেকে যাবে। তার মানে প্রথম গণিত দ্বিতীয় এইটা কী হচ্ছে, তাহলে দেখো কটা, ছটা দুই নিয়ে নাও, একটা, একটা দুই গণিত দুই, গণিত দুই, গণিত দুই, গণিত দুই, গণিত দুই, কটা দুই হলো, দুই দুন চার, তিনটে, ছটা দুই হয়ে গেল। আর কটা তিন আছে দেখো, কটা তিন আছে, দুটো তিন আছে, তার জন্য একটা তিন নেওয়া হলো। কেন বলো তো, বর্গমূল করতে গেলে আমরা কী করি, বর্গমূল করতে হলে দুটোর জন্য একটা। তাহলে আমার কত, বারোটা দুই আছে, তার জন্য আমি ছটা দুই নিলাম, আর তোমার বারোটা দুইয়ের জন্য ছটা দুই নিলাম, আর দুটো তিন আছে তার জন্য একটা তিন নিলাম। তাহলে প্রথম দ্বিতীয় গণিত তৃতীয় মানে এটা বেরিয়ে গেল আমার। তাহলে কথা হচ্ছে দুই দুগুণ চার, চার দুগুণ আট, দুগুণ ষোলো, দুগুণ দুই দুগুণ চার, চার দুগুণ আট, আট ষোলো, ষোলো বত্রিশ, দুগুণ চৌষট্টি সমান একশো বিরানব্বই, একশো, এটা হচ্ছে একশো বিরানব্বই হলো, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় বিরানব্বই হলো। অতএব প্রথম সমান কত, প্রথম সমান, প্রথম সমান এইটা, তাহলে প্রথম সমান কত, প্রথম গণিত দ্বিতীয়, দ্বিতীয় দ্বিতীয় গণিত তৃতীয়, তৃতীয় তৃতীয় পাই কত, বাই দ্বিতীয় গণিত, দ্বিতীয় গণিত তৃতীয়, তৃতীয় তাহলে সমান কত হচ্ছে, দেখো প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয় হচ্ছে একশো বিরানব্বই আমার বেরিয়ে গেছে, আর প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয় আমার কত, দ্বিতীয় গণিত তৃতীয় হচ্ছে আটচল্লিশ। তাহলে তুমি আটচল্লিশ দিয়ে ভাগ করে দাও, তাহলে আটচল্লিশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে, চার হচ্ছে, তাহলে প্রথম হচ্ছে চার। আবার দেখো দ্বিতীয় সমান কত, দ্বিতীয় সমান প্রথম, আবার লেখো প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয়, দ্বিতীয় দ্বিতীয় গণিত তৃতীয়, তৃতীয় বাই কত, এখানে তুমি কী বার করছো, দ্বিতীয় বার করছো, তাহলে প্রথম আর তৃতীয়, প্রথম গণিত তৃতীয়, প্রথম গণিত তৃতীয়, তৃতীয় সমান কত, একশো বিরানব্বই প্রথম দ্বিতীয় তৃতীয়, আর প্রথম গণিত তৃতীয় সমান কত, দেখো প্রথম গণিত তৃতীয় হচ্ছে বত্রিশ, বত্রিশ, তার মানে কত হলো, কাটাকাটি করো, বত্রিশ দিয়ে কাটলে হচ্ছে ছয়, চার ছয়, আর তৃতীয় কী হচ্ছে, তৃতীয় সমান কত হবে, আবার লেখো প্রথম গণিত দ্বিতীয় গণিত তৃতীয়, দ্বিতীয় গণিত তৃতীয়, তৃতীয় বাই হচ্ছে কত, কী বার করছো তুমি, বার করছো তৃতীয়, তাহলে প্রথম গণিত, প্রথম গণিত দ্বিতীয়, দ্বিতীয় বাদ দিলে তাহলে প্রথম গণিত দ্বিতীয় দেখো কেটে যাচ্ছে, প্রথম দ্বিতীয় কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে, তোমার পড়ে থাকছে তৃতীয়, একশো বিরানব্বই তোমার অলরেডি লিখতেই হবে। আর তারপরে প্রথম আর দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয় কী, প্রথম দ্বিতীয় তোমার দেখো চব্বিশ, তাহলে চব্বিশ, তাহলে সমান হচ্ছে কত, আট। তাহলে অতএব, অতএব প্রথম সমান কত, প্রথম সমান ছয় চার, দ্বিতীয়, দ্বিতীয় কত, দ্বিতীয় হচ্ছে ছয়, আর তৃতীয়, তৃতীয় হচ্ছে, তৃতীয় হচ্ছে আট।